গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সব? নিশ্চয়ই খুব ভালো। আমিও খুব ভালো আছি। এই গরমে যতটা ভালো থাকা যায় আর কি, তা গরমটা বেশ ভালোই পড়েছে জাঁকিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার এবছরের প্রথম ম্যান্ডেভিলিয়া, সাদা ম্যান্ডেভিলিয়া। আর এগুলো বেল, অনেক বেল ফুল ফুটেছে। আচ্ছা, আপনারা সবাই সুস্থ থাকবেন আর গরমে জল অনেক বেশি খাবেন, না হলে কিন্তু শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। গাছেদেরও অনেক জল লাগছে। দেখো বন্ধুরা, কত বেলফুল তুলেছি, এত বেলফুল হয়েছে। আর এই যে স্থলপদ্ম, দুটো, তিনটে, চারটে স্থলপদ্ম ফুটেছে। আর ফুটেছে রোজাবা, আর ফুটেছে সাদা নয়নতারা। ও তো চলো, চান টান সেরে পুজো সেরে ফেলি, তারপর আবার আসছি আপনাদের কাছে। চলে এসেছি, ছেলেকে স্কুল দিয়েছি, ছেলেকে স্কুল দিয়ে বাড়ি চলে এসেছি। হ্যাঁ, কিছু কেনাকাটাও করেছি তার সাথে, কি গরম বাপরে। দিয়ে বাড়ি এসেছি, এবার রান্না বান্না সব করি। কি রান্না করছি সব দেখাবো, ততক্ষণ আপনার সঙ্গে থাকবেন। আর অনেকদিন বাদে আবার এলাম ক্যামেরার সামনে, ভালো লাগে না এই গরমে, এত কুলকুল করে ঘাম হয় না, তার সঙ্গে ক্যামেরা ধরা, তার সঙ্গে কাজ করা ভীষণ অস্বস্তি লাগে। তো তাহলে থাকুন আমার সঙ্গে, কি কি রান্না করি দেখাচ্ছি। তার আগে কাজগুলো ঝটপট করে সেরে নি, হ্যাঁ, রান্না করে নিয়ে দেখাবো। আজকে আর ক্যামেরা ধরে রান্না করার কিছু করার আর সময় হবে না, তাহলে আবার আসছি তখন, প্লিজ। তো চলুন বন্ধুরা, আজকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। তো ভাত, এখানে হয়েছে চাটনি, আমের চাটনি। এখানে হয়েছে সর্ষে পোস্ত দিয়ে পটল, দারুণ লাগে এটা খেতে। আচ্ছা, এখানে হয়েছে টক ডাল, আর এখানে হয়েছে ছানা ভাজা ক্যাপসিকাম দিয়ে ছানা, আর কচুর লতিটা সেদ্ধ করে রেখেছি, আর ভাল লাগছে না করতে, কাল করবো, ফ্রিজে তুলে দেবো। তাহলে এই হলো আমার রান্না বান্না, এটা ঢাকা দিয়ে আগে দাঁড়ান। এই হলো রান্না বান্না, কাজ সব হয়ে গেছে, খালি একটা কড়াই পুড়ে আছে, মাজবো, হয়ে গেছে সব। ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, আর ভাল লাগছে না, শরীর চলছে না, একটু রেস্ট নিয়ে তারপর আসছি আপনাদের সামনে। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি আপনাদের সামনে। আসলে কি হয়েছে, আমি ভেবেছিলাম যে বিকেলবেলা ভিডিওটা শেষ করব, কিন্তু যা হয় ভুলে গেছি, একদম ভুলে মেরে দিয়েছি যে ভিডিওটা শেষ করিনি আমি। তা শুয়ে পড়েছি, আবার সন্ধেবেলা উঠে এটা ওটা কাজকর্ম করতে করতে ব্যাস কাজের ফাঁকে ভুলে গেছি। তারপর রাত্রিবেলা যখন এডিট করতে বসেছি এখন, তখন মনে পড়ছে এই যা ভিডিওটা তো আমি শেষ করিনি, তাই আবার চলে এসেছি ভিডিওটা শেষ করতে। এখন আমার সব কাজ হয়ে গেছে, রাত্রে খাওয়া দাওয়া সব কিছু কাজকর্ম মিটে গেছে, জামা পাল্টানো হয়ে গেছে, বসেছিলাম এডিট করতে, তারপরে এখন এই অবস্থা। তো চলে এলাম, সারাদিন তো আজকে বেশ দৌড়ঝাঁপ গেছে, ছেলে স্কুলে গেছিলাম অ্যাডমিট কার্ড ওদের নেবার জন্য। হ্যাঁ, এই অ্যাডমিট কার্ড নিতে গিয়ে একটা ঘটনা ঘটেছে, সেটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। গেছিলাম ছেলে স্কুলে ছেলেকে নিয়ে, তা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, তো বাচ্চাদের তখন ছুটি হয়েছে, তা এক মা এখন বাচ্চাকে নিয়ে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে টোটো যাচ্ছে, অটো যাচ্ছে, সাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে, বাচ্চার মা এমনই, এতই বেশি মোবাইলে মত্ত,
ছেলের হাতটা ধরার প্রয়োজন মনে করেনি। ছেলে নাচতে নাচতে চলেছে, পাশ দিয়ে শাঁসা করে অটো টোটো যাচ্ছে, প্রায় ধাক্কা লাগে লাগে এরকম অবস্থা। তো টোটোওয়ালাটাও ধমক দিল, আমি যেহেতু পাশে ছিলাম আমিও বললাম যে কিরকম মা আপনি, আপনার মোবাইলে কথা বলাটা এত বেশি জরুরি হয়ে গেল যে বাচ্চাটাকে হাতটা ধরার প্রয়োজন মনে করলেন না? কিছু হলে কার যাবে, আপনার যাবে, কারোর তো যাবে আসবে না, কিছু হবে না। মোবাইলে কথাটা 2 মিনিট বাদেই কথা বলতে পারতেন, বা বাচ্চাটাকে বাঁ পাশে নিতে পারতেন। সে কি শোনে, আমাকে উল্টে বলে, আপনাকে কে বলেছে বলতে এত কথা? বুঝুন, যা কাকে কি বলছেন ভেবে বলবেন। আমি ভাবলাম বাপ হয়ে গেলাম, হ্যাঁ বাচ্চা তোমার, ছেলে তোমার, এক্ষুনি ধাক্কা লাগছিল, একটা কাণ্ড করছিল, টোটোলাটা হই হই করে উঠলো, আমি বললাম পাশে ছিলাম, আর সেই আমাকে বলে কিনা এই কথা। দিনকাল বড় খারাপ, মানুষের ভালো করতে নেই, মানুষকে ভালো বুদ্ধি দিতে নেই, উল্টে সে তোমার উপর চোটপাট করবে, যেন তুমি মস্ত বড় অন্যায় করে ফেলেছো ভালো কথা বলে। ওই সে একটা কি কথা আছে না, যে মনে পড়ছে না এখন কথাটা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, পরের ছেলে পরমানন্দ, যত যত উচ্ছনে যায় তত আনন্দ, তাই চোখ কান বুঝে থাকাই ভালো, কে কি করছে, কার কোনটা ভালো হচ্ছে, কার কোনটা খারাপ হচ্ছে বলার প্রয়োজন মনে হয় আজকাল আর নেই। এখন ভালো বলতে গেলে লোকের কাছে খারাপ হতে হয়। কাজেই আমি এরকম পরপর 2 ইনসিডেন্ট দিয়ে দেখলাম আর হতচকিত হয়ে গেলাম যে কি অপরাধ ছিল আমার, আমি তো ভালো কথাই বলতে গিয়েছিলাম, আমি তো ভালো বুদ্ধি দিতে গিয়েছিলাম, এত বেশি আত্মহংকার ভালো, এত বেশি সেলফ অবসেসমেন্ট ভালো, জানি না যে এত বেশি সেলফ অবসেসেরা যে অন্যের ভালোটাকে নিতে পারে না, ভালো কথাগুলোকে নিতে পারে না, আত্ম অহংকারে লেগে যায়। কিসের অহংকার, তাই না? এসেছি একা যাবো একা, মাঝের এই পথটুকুতে শুধু ছবি আঁকা, এই কথাটা আমার দাদু বলতো, এসেছো একা যাবে একা, মাঝের এই পথটুকুতে ছবি আঁকা। ছবি আঁকা মানে তোমার যে ক্যারেক্টার, সেই তোমার সেই ছবিটা তুমি অন্যের মনে এঁকে দেবে, অন্যের চোখে এঁকে দেবে। তা এইভাবে কি ভালো ছবি হয় জানি না, হয় না হয়তো, বা হয় হয়তো, আমার জানা তো সবসময় ঠিক হবে এমন তো কোনো কথা নেই। তাই ভাবি একটা সময় যে আমাদের বয়স্করা অনেক কথা বলতো, অনেক ছড়া কেটে অনেক কথা বলতো, যার অনেক বেশি গভীর মর্মার্থ থাকতো, আমরা তখন বুঝতে পারিনি। আজ যখন এতখানি বয়স পার করে এসেছি, সেই কথাগুলোর মর্মার্থ এখন বুঝতে পারি। এসেছো একা যাবে একা, মাঝের খানে ছবি আঁকা, অনেক দামি কথা, তখন বুঝিনি এখন বুঝতে পারছি। আমি আমার নিজেকে অন্যের চোখে আঁকবো কিভাবে সেটা আমার দায়িত্ব, আমার ছবিটা কিভাবে অন্যের চোখে আঁকা হবে, যে আমাকে লোকে কল্পনা করতে গেলেই যে এইটাই ভাববে লোকে, ওটা আমি নিজেকেই নিজে করতে পারি। যাক অনেক বাজে বাজে বুকে ফেললাম, এই যে দেখেছেন আমার স্বভাব যাবে না বলে, স্বভাব যাবে না বলে, যাক আর বেশি বকবক করবো না। দেখতে পাচ্ছেন আঁকা বন্ধ করে বক্তৃতা দিতে বসেছি আর ঘেমে চান। এবার এইটুকু বক্তৃতা দেওয়া হলো, এবার আমি এটাকে অ্যাড করব, করে এডিট করব, করে ছাড়ব। মাঝখানে কদিন খুব একটু আপসেট হয়ে গেছিলাম, কিছু ইনসিডেন্ট থাকে না মানুষকে একটু নাড়িয়ে দেয়, ভেঙে দেয়, তা কিছু ইনসিডেন্ট ছিল। তারপর ভাবলাম না ওসব পাত্তা দিয়ে লাভ নেই, আমাকে আমার পথে চলাই ভালো, আমি আমার মতোই চলবো, আমি যেমন আমি মনে করি, আমি খারাপ কিছু করি না, কারণ খারাপ চাই না, কারণ ক্ষতি চাই না, আমি যা চাই ভালোই চাই। কে কীভাবে নেবে সেটা তার নজরিয়া, তার দৃষ্টিভঙ্গি, সে আমার কথাটা ভালোভাবে নেবে কি খারাপভাবে নেবে, তার জন্য আমার কোনো দায় নেই, আমি ভালোটাই বলবো, ভালোটাই চাই আমি এরকম। হ্যাঁ আমার ভুল থাকলে অবশ্যই বলে দাও, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে আমি ভুল বলছি, আমি ভুল করছি, আমি মেনে নেবো, 1000 বার মেনে নেবো,
কিন্তু ফুল যদি আমি না থাকি তাহলে আমি কেন মানব? তবুও মানতে হয়, যখন ভালোবাসার প্রশ্ন আসে মানতে হয়, আপোষ করতে হয়, কিছু করার থাকে না। তো চলুন আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার হয়তো দেখা হবে অন্য কোনো একটা ব্লগে অন্য কোনো সময়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে অবশ্যই থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। তো টাটা, গুড নাইট।